উলুবেড়িয়ার পরেবার ভ্রূণ উদ্ধার বহরমপুরে ঘটনা চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঘটনাস্থলে পৌঁছে একটি ভ্রূণ উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে 14 নম্বর ওয়ার্ডের অমর চক্রবর্তী লেনে নর্দমার পাশে ভ্রূণ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এলাকাবাসীর অভিযোগ অবৈধ কোনো কারবারি ভ্রূণ ফেলে রেখে গেছেন অভিযুক্তকে গ্রেফতারের অভিযোগ জানিয়েছেন তারা ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো টানা 14 দিন শেয়ার বাজারে উত্থান আরো একবার জানাবো টানা 14 দিন অর্থাৎ এক টানা শেয়ার বাজারে উত্থান প্রত্যাশা ছাপিয়ে টানা 14 দিন শেয়ার বাজারে উত্থান সপ্তাহের দ্বিতীয় দিনেও বুধবারও অর্থাৎ আজও সাড়ের দখলে দালাল স্ট্রিট বুধবার বাজার বাড়লো প্রায় 0.1% সেন্সেক্স অতিক্রম করলো 60,000-এর গন্ডি আজ নিফটি 50-র কোম্পানির মধ্যে অগ্রগতি হয়েছে 34-টির অর্থাৎ প্রত্যাশা ছাপিয়ে 14 দিন ধরে শেয়ার বাজারে একটানা উত্থান সপ্তাহের দ্বিতীয় কাজের দিনও আজও একইভাবে শেয়ার বাজারে উত্থান হয়েছে সাড়ের দখলে দালাল স্ট্রিট এবং নিফটি 50-র 34-টি কোম্পানির অগ্রগতি হয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ প্রত্যাশা ছাপিয়ে টানা 14 দিন কিন্তু শেয়ার বাজারে উত্থান দেখা যাচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যেভাবে শেয়ার বাজারে টানা পতন নামছিল এবং তবে টানা 14 দিন কিন্তু এবার শেয়ার বাজারে উত্থান দেখা দিয়েছে সেন্সেক্স অতিক্রম করলো 60,000-এর গন্ডি গত 14 দিনের মধ্যে 12 দিনই অগ্রগতি একদিন সামান্য পতন হয়েছিল একদিন কেনাবেচা প্রায় সমান সমান হয়েছিল দালাল স্ট্রিটে অর্থাৎ টানা কিন্তু 14 দিন এবার শেয়ার বাজারে উত্থান দেখা যাচ্ছে 60,000-এর গন্ডি পেরিয়েছে সেন্সেক্স যথেষ্ট স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে প্রত্যাশা ছাপিয়ে টানা 14 দিন উত্থান শেয়ার বাজারে আজও সাড়েদের দখলে দালাল স্ট্রিট 12 দিনই কিন্তু উত্থান ছিল একদিন কিছুটা পতন হলো একদিন সমান সমান কেনাবেচা হয়েছিল